হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইসকনের ভেতরে যে মার্কেটটি রয়েছে সেটি ঘোরাবো। তো এই যে পুরনো মন্দিরটি দেখতে পাচ্ছ, এর উল্টো দিকেই রয়েছে মায়াপুর ইসকনের মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। কাপড়টা বেশি পাওয়া যায়, তবে রিলিজিয়াস জিনিসগুলোও অনেক বেশি পাওয়া যায়। তো এখান থেকে তোমরা বিভিন্ন জিনিসের মার্কেটিং করতে পারো। তো চলো কাছে দু একটা দোকানে গিয়ে তোমাদের দেখাই। তো এই দেখো, এটি একটি কাপড়ের দোকান, আর এখানে রাধার ড্রেস বা গোপী ড্রেস যেটাকে বলো সেটা এখানে পাওয়া যাচ্ছিল। আর সব রকম রেঞ্জেরই পাওয়া যায়, 350 টাকা থেকে স্টার্ট করে 1000-1500 টাকার মধ্যে খুব ভালো ভালো রাধা ড্রেস পেয়ে যাবে। আর এই দোকানটিতে দেখো টুপি, রুমাল আর রিলিজিয়াস বিভিন্ন মালা অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখানে ইসকনের ভেতরে যদি কিনতে চাও তাহলে কোনো জিনিসেরই দাম খুব একটা কম হয় না, ওরা যেটা বলে সেটাই দিতে হয়। আর এখানে দেখো এই ব্যাগগুলো, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। এগুলো 100, একটু বড় সাইজের নিলে 150 টাকা করে খুব ভালো ভালো ব্যাগ পেয়ে যাবে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো ব্যাগের দামই কিন্তু 100 টাকা। এখানে দেখো তুলসী মালা পাওয়া যাচ্ছে, তাছাড়া বিভিন্ন ম্যাগনেট, তারপর বাঁশি, পেন অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এই দেখো, এটা একটা নতুন জিনিস দেখলাম, এইটা একটা গোল করে আসনের মতো বানানো আছে, এটাতে তুমি ঠাকুরকে রাখতে পারো। পাশে আরও অনেক দোকান আছে, কিন্তু ওই যেটা বললাম, বার্গেনিং করা চলবে না এখানে, যেই প্রাইসটা ওরা বলবে সেটাই তোমাদের দিতে হবে। তবে হ্যাঁ, দাম ওরা খুব একটা বেশি নেয় না, রিজনেবল প্রাইসেই সব কিছু দেয়। তো তোমরা এখানে এসে মায়াপুর ইসকনের ভেতরে কেনাকাটা করতে পারো। তো আজকের এই ভিডিওটিকে বেশি বড় করলাম না, এসব ধরনের জিনিসই এখানে পাওয়া যাচ্ছিল। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।